বাংলার ছেলেরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে মাদুরগার মুখ হিসেবে দেখতে চায় তাহলে কিছু বলার নেই, তবে এটা অসম্পূর্ণ থেকে গেছে। ওষুধ হিসেবে এখানে নরেন্দ্র মোদী আর অমিত শাহ দুটো মুখ একসঙ্গে জয়েন্ট রাখলে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দেবী হলে অমিত শাহ মহিষাসুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে দুর্গা মূর্তি বানিয়ে চমক উদ্যোক্তাদের, আর সেখানেই রঙিন মদন মিত্র বললেন এমন কথা। আর মাত্র কয়েকটা দিন, তারপর বাঙালি সব থেকে বড় পুজো কলকাতার বাগুইয়াটি এলাকার নজরুল পার্ক উন্নয়ন সমিতির পুজো মণ্ডপ এবার নজর কাড়তে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে দুর্গা মূর্তি তৈরি করা হচ্ছে, এটাই তাদের এবারের থিম। পুজোর জন্য অন্য মূর্তি, সেই মূর্তি দেখতে হাজির হয়ে যান তৃণমূলের প্রবীণ নেতা, রঙিন নেতা মদন মিত্র, সাথে অবশ্যই সৌগত রায়। সেখানেই মদন মিত্র বললেন মমতা বন্দ্যোপাধ্যায় মা দুর্গা এবং অসুরের জায়গায় থাকা উচিত অমিত শাহর। বিস্ফোরক মন্তব্য মজার ছলে মদন মিত্রের। আমি এদের অনুরোধ করব নজরুল পার্কে যে পরের বার মমতাকে দেবী সাজালে সঙ্গে অসুর হিসেবে অমিত শাহকে সাজাতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, আমার মন, আমি যদি মনে করি ঈশ্বর সর্বত্র, তাহলে এই বাঁশটাকে আমি পুজো করব, আমি বটগাছকে পুজো করি মূর্তি হিসেবে। তা আমি যদি মনে করি মমতার মুখের মধ্যে দিয়েই আমি দেবী দুর্গার আরাধনা করব, তা তো অসুবিধা কিছু নেই।